আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়, আমেরিকাকে উদ্দেশ্য করে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়ে দিব, আওয়ামী লীগ অনেকবার বিএনপি ভাঙার অপচেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, পারেনি, বললেন বিএনপি নেতা আব্দুল সালাম। পুলিশ ছাড়া আওয়ামী লীগকে রাস্তায় নামতে বললেন ফখরুল সাহেব, দেখিয়ে দেবেন কি হয়। এরপর জানিয়ে দিব, আওয়ামী লীগ হারলে বিএনপির কাছে নির্বাচন সুষ্ঠু, বললেন কাদের। এদিকে চরমনের সাথে জোট হল ইসলামী আন্দোলন, এবার হবে ফাইনাল খেলা, বলছে ইসলামী আন্দোলন। এদিকে বেগমপাড়ায় বাড়ির মালিকদের 90% আমলা, বললেন জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া। এবং সর্বশেষ থাকবে অর্থ পাচারের অভিযোগে ভারতের মন্ত্রী গ্রেপ্তার। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। খালেদা জিয়ার ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়, বললেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা বা রাজনৈতিক ইস্যুতে বিদেশি কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরে হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য বিএনপির কাছে। বিএনপি রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন। আজ রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের নামে যা হয়েছে তা আমরা দেখেছি। ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি, সেখানে গণতন্ত্রের ত্রুটি আছে, প্রাতিষ্ঠানিক রূপ পেতে পাওয়া দুষ্কর, আমাদের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, বিএনপির আমলে আরজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা দেখতে পেয়েছি, এগুলো দেশের মানুষের মনে আছে। গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি নির্বাচন হয়েছে, এই ধরনের নির্বাচন হলে কি কারো বিএনপিকে ইঙ্গিত করে সন্তুষ্ট হওয়ার কথা? জনপ্রিয়তা প্রমাণে নির্বাচনে আসতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, খালেদা জিয়ার জেল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, এ দুটো আওয়ামী লীগ করেনি। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি একটি ভালো আন্দোলন করতে পারেনি, এই ব্যর্থতার দায় নিয়ে দলটির নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগ অনেকবার বিএনপি ভাঙার অপচেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, বললেন আব্দুল সালাম। চলমান আন্দোলনে সব দলকে আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা দক্ষিণে আহ্বায়ক আব্দুল সালাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র ফসল এক এগারোয়ের সরকার, এরা ষড়যন্ত্র করে পরের ঘর নষ্ট করতে পারদর্শী, কিন্তু এই আওয়ামী লীগ অনেকবার বিএনপি ভাঙার অপচেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। নয় পল্টনে ভাষণ মিলায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ও অঙ্গ সংগঠন এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেছেন। রাজধানীতে বিএনপি পদযাত্রা সফল করতে এই সভা অনুষ্ঠিত হয়েছে ছিল। সবাই আব্দুল সালাম বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণ ও বিদেশিদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন ষড়যন্ত্র করে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি অপচেষ্টা করছে, তাই এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই শুরু করেছে লুটপাট। এই আওয়ামী লীগ বিরোধী দলে থেকে যেমন অগ্নিসন্ত্রাস করেছে, ক্ষমতায় থেকে অগ্নিসন্ত্রাস করেছে, জ্বালাও পোড়াও করেছে, আর তা করে বিরোধীদের প্রতি দায় চাপিয়ে গায়েবী মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে। পাগলেও বোঝে বিরোধী দল জ্বালাও পোড়াও করে না, যেখানে ফেসবুকে সরকারের বিরুদ্ধে কথা বললে নিস্তার নেই, সেখানে জনগণ বাড়িতে আগুন দেবে তা কেউ বিশ্বাসও করে না। এই বিএনপি নেতারও বলেছেন, আওয়ামী লীগ যত দ্রুত বিদায় হবে দেশে ততই মঙ্গল, এরা বিদায় না হলে দেশের মানুষ ধীরে ধীরে না খেয়ে মরবে, এরা বিদায় না হলে বিদেশিদের কাছে আমাদের কলঙ্কমুক্ত হবে না, এরা বিদায় না হলে দেশের গণতন্ত্র, জনগণ, ভোটের অধিকার ফিরে পাবে না। পুলিশ ছাড়া আওয়ামী লীগকে রাস্তায় নামতে বললেন মির্জা ফখরুল। পুলিশ ছাড়া রাস্তায় নামতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া রাস্তায় আসুন, তারপর দেখেন কার কত শক্তি। মঙ্গলবার বিকালে রাজধানীতে পৃথক দুটি পদযাত্রায় অংশ নিয়ে বিএনপি নেতারা সব কথা বলেছেন। লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সমাবেশের বক্তব্য দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আসুন না মাঠে, গদিটা ছেড়ে আসুন, পুলিশ প্রশাসন ছেড়ে আসুন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন, তারপরে দেখেন কার কত শক্তি। সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, মান থাকতে এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে পালানোর পথ পাবেন না, এখন তো আবার আমেরিকা আপনাদের পালানোর সব পথ বন্ধ হয়েছে, দেশটা কারো বাবার নয়, মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, তবে মুক্তিযুদ্ধ করেছি, দেশটাকে আমরা স্বাধীন করেছি, কিন্তু সেই দেশে আজকে কোনো কথা বলার অধিকার নেই, নেই নিরাপত্তা। তিনি বলেছেন, ভিসা নীতিতে সরকার বড় বেকায়দায় পড়ে গেছে, তারা পাচার করা টাকা এখন আবার দেশে আনছেন, সেই টাকায় 2.5% ইনসেন্টিভ দিতে হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশন অধীনে সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হতে
করতে পারে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালে প্রার্থী চরমনাই পীর সাহেবের ছেলে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একজন আলেম, তাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে। আবার বলেছেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ ও সুষ্ঠুভাবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কখনোই সম্ভব না, কখনোই সম্ভব নয়। আওয়ামী লীগ হারলেই বিএনপির কাছে নির্বাচন সুষ্ঠু বললেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেই কেবল বিএনপি এবং তার দোসররা বলবে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ বিজয় হলে তারা কোনোদিন পরাজয় মেনে নেবেন না। রাজধানী হাজিরবাগ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেছেন। ওবায়দুল কাক্কু বলেছেন, বিএনপি নেতারা বলেছেন শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ। ফখরুল সাহেবের জানতে চান সময়টা কখন শেষ হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, সময় কখন শেষ হচ্ছে দিন তারিখ ঠিক করেন, প্রেস কনফারেন্সে জানিয়ে দিন, একগুচ্ছ রাজনৈতিক গন্ধা ও গোলাপ ফুল দিয়ে আপনাদের বরণ করে নেব, যেন সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি। সেতুমন্ত্রী বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার চরমনায় পীরের সাথে জামায়াতের জোট। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে আহত মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন মসজিদ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল। বরিশালে চরমনায় দরগায় গিয়ে তার অসুস্থতার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রতি সমবেদনা জানিয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী এম আর করিম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে সোমবার বরিশালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম 22 নং ওয়ার্ডের 87 নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে পরিদর্শন গেলে তার উপর আওয়ামী লীগের সন্ত্রাসের হামলার ঘটনা ঘটিয়েছে। এ প্রতিনিধি দলে ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ডক্টর শায়েখ খলিলুর রহমান মাদানী, বরিশাল মহানগরীর জামায়াতের আমির মৌলানা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সহ আরও অনেকেই। কানাডার বেগমপাড়ায় বাড়ির মালিকদের 90% আমলা বললেন জাপান নেতা গোলাম কিবরিয়া। যারা বিদেশি টাকার পাচার করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, তাদের 90% আমলা বলে মন্তব্য করেছে জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া। জাতীয় সংসদে 2023-2024 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেছেন। বিরোধী দলের সংসদ সদস্য গোলাম কিবরিয়া বলেছেন, এতদিন শোনা যেত কানাডায় বেগমপাড়া, কতদিন আগে দেখা গেল লন্ডনে বেগমপাড়া। বেগমপাড়া বলতে মানুষ মনে করে একটা সংসদের সদস্যরা করেছেন। যারা টাকার পাচার করে বিদেশি বাড়ি করেছেন, তাদের কারণে বেগমপাড়া নামটি এসেছে, তাদের শতকরা 90% আমলা। গোলাম কিবরিয়া বলেছেন, আগে মানুষ মনে করতে একটি বিশেষ বাহিনী ঘুষ খায়, এখন এমন কোন দপ্তর নেই যেখানে ঘুষ খায় না। যারা ঘুষ খান না, দুর্নীতি করেন না, তারা এখন সংখ্যালঘু, তারা দুর্বল এবং বোকা কর্মকর্তা, তাদের তেমন কোনো কাজও নেই। তিনি বলেন, এখন বড় বড় রাঘব বলরা আর টাকা বা ডলারের ঘুষ খান না, তারা এখন স্বর্ণের বার ঘুষ নিতে নেন। সব জায়গায় সিন্ডিকেট করে কর্মকর্তারা দুর্নীতি করেন, টাকা না দিলে কাজ হয় না, মাসের পর মাস ঘুরতে হয়, কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের পাওয়া যায় না। বড় বড় রাঘব বল খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেছেন, আমরা যদি জানতে পারি তাহলে দেশে যাদের জানার দায়িত্ব নেবে জানবে না কারা, তারা অবশ্যই জানে, না জানলে তাদের বাদ দিয়ে যারা জানে তাদের দায়িত্ব দেন, এমন লোক বসান যারা বসলে ঘুষ দুর্নীতি বন্ধ হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, এই পার্বত্য চট্টগ্রাম জনগণকে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী পাঠানো দরকার। পার্বত্য চট্টগ্রামের জন্য কমপক্ষে 3 লাখ সেনা সদস্য দরকার, সেই সঙ্গে আধাসামরিক বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কমপক্ষে 5 লাখ সদস্য দরকার, যাতে একজন লোক অপহরণের শিকার না হয়, কারো প্রাণ না যায়। এবং সর্বশেষ জানিয়ে দিব, অর্থ পাচারের অভিযোগে ভারতের মন্ত্রী গ্রেপ্তার, ভেঙে পড়লেন কান্নায়। অর্থ পাচারের অভিযোগে ভারতের তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমপিকে পার্টি নেতা সেন্থিল বাজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে প্রচুর কাঁদতে দেখা গিয়েছে। বাড়িতে অভিযান চালিয়ে বালিজ্যকে জিজ্ঞাসার জন্য নিয়ে যায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর কয়েক ঘন্টা পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলছে, গ্রেপ্তারের পর তদন্তকারী সংস্থা যখন বালজিকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায়, তখন চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে নাটকীয় দৃশ্য দেখা যায়। ডিএমপিকে নেতাকে অ্যাম্বুলেন্সে প্রচুর কাঁদতে দেখা যায়। যখন তার সমর্থকরা বাইরে ইডির বিরুদ্ধে স্লোগান দেয়, কান্নাকাটি করতে থাকায় মন্ত্রীকে অ্যাম্বুলেন্স থেকে বের করে আনা হয়। ডিএমপিকে সংসদ সদস্য আইনজীবী এন আর ইলঙ্গা জানিয়েছেন, বালিজ্যকে হাসপাতাল আইসিইউতে নেওয়া হয়েছে, ইডি তাকে গ্রেপ্তার করেছে কিনা পার্টি সেতে স্পষ্ট নয়, গ্রেপ্তারে কোনো নির্দেশ অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ তার।